প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না, আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে, প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভিজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেলেন, গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওজুর জন্য তো আর চুল ভিজানো জরুরি না, মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। আফসার আমিমি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমল নামা শূন্য, আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না, এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ। প্রথমত বোন আফসানা, আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ নই, স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই বিরল এবং কম। তবে স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা করা হয়েছে, আলোকে আছে, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রশ্ন উত্তরে বিভিন্ন সময় আমরা জানিয়েছি, তার আলোকে আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে কোনো আমল, কোনো স্বপ্ন দেখার পর যদি ভয় কাজ করে, মনে হচ্ছে যে আপনি ভীতসন্ত্রস্ত হয়েছেন এবং আপনি এটার কোনো ক্ষতিকর দিকের দিকে ইঙ্গিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এর ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করুন এবং দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমল নামা শূন্য দেখেছেন আপনার কাছে, এটার কারণে যদি ভয় মনে হয়, আপনি এখন তবা করে, তবে না সুহা করে আপনার আমল নামাকে সমৃদ্ধ করার, রিচ করার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখুন। আলামিন হোসেন নয়ন আপনি লিখেছেন, যারা শুধু মনের কষ্ট দিয়ে কথা বলে তাদের শাস্তি কি? মানুষের মনে কষ্ট দেওয়া এবং মানুষকে আঘাত করে কথা বলা এটা বদাখলাকি এবং মানুষের দুশ্চরিত্রের কাজ, এটা মানুষের জীবনের সবচাইতে কঠিন আপনার অপরাধগুলোর মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে আল্লাহ রসুল, মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসে, এবং তাকে একই সাথে জিজ্ঞাসা করেছে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কোন জিনিসে। তিনি বলেছেন জাহান্নামে সবচেয়ে বেশি নেবে মানুষকে আলফাম ওয়াল ফারাজ, মানুষের মুখ এবং লজ্জাস্থান, অর্থাৎ চারিত্রিক ত্রুটি, সেটা ব্যবহারের মুখের ব্যবহারের ত্রুটি অথবা নিজের চরিত্রকে নষ্ট করে জেনা বা বিচারের পথে যাওয়া, এই দুটি বিষয়ে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা মাফ করুন, এই গুণাগুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, মুখের কষ্ট, কথার কষ্ট যেন কাউকে আমরা না দিই, সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করা জায়েজ হবে কিনা? দেখুন, গায়ে হলুদ নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি, আপনি চাইলে সোশ্যালিয়াতে আপনার বিভিন্ন আপনার অনলাইনে আপনি এটা নিয়ে বিভিন্ন সাইটে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, গুগল ইত্যাদি সার্চ করলে আপনি পেয়ে যাবেন বিয়েতে গায়ে হলুদ, এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি পাবেন বিভিন্ন আর্টিকেল, হিন্দুদের বিভিন্ন আপনার ব্লগ, তারপর কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ইত্যাদিতে এর উপরে যে সমস্ত আর্টিকেল আমি পেয়েছি সেগুলোর আলোকে আমি দেখেছি যে এটি মূলত হিন্দু ধর্মের বিশ্বাস থেকে এসেছে। হিন্দু ধর্মের অনেক বিশ্বাস মতে আপনার বিয়ের সময় দুবলা গাছ, কুলা, হলুদ, এগুলোর ব্যবহার নবদম্পতিকে সুখী করতে সাহায্য করে, এটা শিরপূর্ণ বিশ্বাস। কিন্তু তার বিশ্বাস হলো সুখ দুঃখের মালিক আল্লাহ তাআলা, এগুলোর কোনোটারই সুখ দুঃখ দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং এগুলোর সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক জড়িত নেই। বিধায় এটি এসেছে মূলত সেই বিশ্বাস থেকে, না হলে গায়ে হলুদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই, তো সেটি আমাদের সমাজে চলে আসছে, ওই বিশ্বাস থাকার কারণে এটিকে অ্যাভয়েড করা কর্তব্য। সেছাড়া গায়ে হলুদের অনুষ্ঠান মানে এখন অশ্লীলতা, গান বাজনা, হারামের ঢলাঢলি, ছড়াছড়ি, এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এমনিতে যদি এটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য হতো, তাহলে সেক্ষেত্রে এটাতে বিয়ের সাথে সম্পর্কযুক্ত না, সৌন্দর্যের জন্য, ত্বকের জন্য উপযোগী হলে আপনি দিতে পারেন। বাট এটাকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, যে ঘটা হয়ে থাকে, গান বাজনা ইত্যাদি এবং নারী পুরুষ মাখামাখি এবং খুব বিশ্রী এবং অশ্লীল একটা দৃশ্যের অবতারণ হয়ে থাকে, সেসব কারণে এগুলো কোনো মুসলমানের বিয়েতে কোনো দিনই শুভনীয় হতে পারে না। কিন্তু দুঃখজনক, এগুলো আজকাল আমাদের সমাজে একেবারে বিয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম এবং নাজায়েজ কাজগুলো থেকে এবং কুসংস্কারাচ্ছন্ন কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।